আচ্ছা, মোটামুটি আমরা লাইভে চলে আসছি। আমরা এখন লাইভে আছি, বুঝতে পারছো? মানে ফেসবুক লাইভেও আমরা আছি। কেউ যদি আমাদের ক্লাসে যুক্ত হইতে না পারে, যুক্ত হইতে বলতে মনে করো যে উপরে আছে, তার সাথে আছে এখানে অ্যাপেল মাহমুদ। ও সুখিমণি, কেমন আছে? আচ্ছা, অনলাইন ক্লাসে সমস্যা হলে আমি এই টপিকটা আলোচনা শেষ করে তোমাদের সাথে কিছুক্ষণ তোমাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। কার কোথায় কি প্রবলেম হচ্ছে, কোন টপিকসে কোন সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো, বুঝতে পারছো? আচ্ছা, এখন যেটা মূল বিষয় হচ্ছে, ও এখানে কি শাম্মি বলতে শামিমা, তাই না? আচ্ছা, বলেছিলাম শামিমা যখন প্রথম কলেজে আসে তখন আমি ওকে বলছিলাম আমার নামের সাথে তোমার নামের মিল আছে, তাই তুমি এমন কোনো কাজ করিও না যাতে আবার মান সম্মান যায়। আচ্ছা, মিম, মিমের একটা ভালো গুণ হচ্ছে সে খুব ভালো শ্রোতা, এবং হঠাৎ করে সে সুমা বলতে, এটা কোন সুমা? আমাদের সুন্দরগঞ্জের সুমা? আচ্ছা, সুন্দরগঞ্জ। আচ্ছা, তার নিচে আছে, এখানে আছে অর্পিতা ইসলাম। অর্পিতা কেমন আছে? আচ্ছা, শুনতে পাচ্ছি। আচ্ছা, পরে কথা বলবো আমরা, আমি একজন একজন করে বলি। শাওন আসছে, শাওন কেমন আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওয়ালাইকুম সালাম। আরিফ আসছে কি? আরিফ, আরিফ বা নূর নামাজ, নূর নামাজ আসছে? আচ্ছা, শিশির, নূরজামান শিশির, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোটামুটি সবার সাথেই কথা বলবো, কারো নাম নিয়ে নিয়ে দেখে মন খারাপ করিও না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমি ক্লাসটা শুরু করি না? আচ্ছা, যেহেতু রাতের বেলা তোমাদেরও ইয়ার ব্যাপার আছে, তুমি অনেকে লাঞ্চ রাতের ডিনার করো নাই, তা আমি ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, তারও কারো কোনো টপিকস বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে। হ্যাঁ, আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন দেখা যাচ্ছে সবার? ফাইভ টু, তাই না? তোমরা এখন ফিফথ সেমিস্টারে, রেজাল্ট হোক বা না হোক তোমরা কিন্তু ফিফথ সেমিস্টারে। কে পাশ করলো কে ফেল করলো সেটা কিন্তু বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তোমরা কিন্তু ফিফথে উঠে গেছো, এটা সব থেকে আনন্দের সংবাদ। ঠিক আছে, তো আমাদের, আমি প্রথম দিন আমার ফেসবুক লাইভে যখন ক্লাস নিলাম তোমাদের এই সাবজেক্টটা, আমি এত কথা বলছি আমার কাছে মনে হয়েছে তোমরা অনেক আমার কথাগুলো অনেক জায়গায় তোমরা বুঝতে পারো না, এটা আমার নিজের কাছে আমি ফিল করছি যে আমি এত স্পিডে কথা বললে হয়তো স্টুডেন্ট আমার কথাগুলো অনেকগুলো মানে বুঝে উঠতে পারে নাই। আমার নিজে হয়তো আমার নিজেরও কিছু ইয়া ছিল ক্যামেরার সামনে বা ফেসবুক লাইভে, একটু আনইজি লাগতেছিল। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে যে সার্ভেলেন্স সিকিউরিটি সিস্টেম, সিকিউরিটি সিস্টেমের অর্থ সবাই জানে, কিন্তু সার্ভেলেন্সের অর্থ সেদিন আমি বলেছি, সার্ভেলেন্স শব্দ, এই শব্দটা মূলত ইংরেজি শব্দ না, এটা ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ শব্দ, কিন্তু এটার কিন্তু আবিধানিক একটা অর্থ আছে, বুঝতে পারছো? সার শব্দটা মূলত ওই যে ফর্ম অ্যাভোভ বা দূর থেকে, আর ভেইলার শব্দের অর্থ হচ্ছে টু ওয়াচ, মানে দূর থেকে দেখার জন্য,
মানে দূর থেকে যে যে সকল নজরদারি করা হয় সেগুলোকে সার্ভেলেন্স বলে। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার দূর থেকে দেখার জন্য হইলে তো যে রিমোট, যেটা রিমোট অ্যাক্সেস যেটাকে বলি আমরা, রিমোট শব্দের অর্থ তো রিমোট অ্যাক্সেস যেটা, এর অর্থ কিন্তু দূর থেকে নিয়ন্ত্রণ করা, অ্যাক্সেস করা। কে শুনতে পাচ্ছে না? আমার আশেপাশের রুমে যারা আছে তারা কিন্তু মোটামুটি বিরক্তই হচ্ছে, সমস্যা নাই। তো তোমাদের কথা না বুঝলে তোমরা আমাকে বলবা, ঠিক আছে? তো আমাদের সার্ভেলেন্স সিকিউরিটি সিস্টেম হচ্ছে মূলত যে কোনো কিছুর নিয়ন্ত্রণ করা, দূর থেকে নিয়ন্ত্রণ করা, দূর থেকে অবজার্ভ করা, দূর থেকে দেখাশোনা করা, দূর থেকে নিরাপত্তা রক্ষা করা, এটাই হচ্ছে কিন্তু সার্ভেলেন্স সিকিউরিটি সিস্টেম, বুঝতে পারছো? এখন সংজ্ঞাতে যদি আসি, আমরা যদি সংজ্ঞা জিজ্ঞেস করি যে সংজ্ঞাটা আসলে কী, সংজ্ঞা জিজ্ঞেস করলে আচ্ছা এই ব্যস্ত দেখার দরকার নেই, সংজ্ঞাটা যদি আমরা জানার চেষ্টা করি যে সংজ্ঞাটা আসলে কী। আচ্ছা কেউ কি অ্যাড হলো নাকি দেখি, না কেউ অ্যাড হয়নি। তো মোটামুটি এখন আমরা সংজ্ঞা যদি আমরা জানতে চাই, সংজ্ঞা বইয়ের ভাষায় এখানে লেখা আছে, কিন্তু বইয়ের ভাষায় আমরা না বলে আমরা যদি চিন্তা করি যে সার্ভেলেন্স বলতে কী বোঝায়, কোনো ব্যক্তি, সংগঠন, নির্দিষ্ট স্থান বা ইত্যাদির নিরাপত্তা বা গতিবিধির উপর নজরদারি করার জন্য, আমি আবারও বলি, কোনো ব্যক্তি, সংগঠন, নির্দিষ্ট স্থান বা ইত্যাদির নিরাপত্তা বা তার গতিবিধির উপর নজরদারি করার জন্য মনুষ্য দ্বারা, অর্থাৎ মানুষ দ্বারা বা যান্ত্রিক যন্ত্রের সহায়তা যে প্রক্রিয়া আরোপ করা হয়, সে কৌশলকে বা যে কৌশল অবলম্বন করা হয় তাকে নজরদারি প্রক্রিয়া বা সার্ভেলেন্স সিকিউরিটি সিস্টেম বলে। কারো কোনো প্রবলেম হচ্ছে? অনেকগুলো ধরন আছে, তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট ধরন আছে, সেগুলোর মধ্যে হচ্ছে কম্পিউটার সার্ভেইলেন্স। কম্পিউটার সার্ভেইলেন্সটা কি এটা আমরা যদি বুঝতে চাই, তা আমরা তোমাদেরকে একটা দেখাই। আচ্ছা শাফিন আহমেদ, আচ্ছা কম্পিউটার সার্ভেইলেন্স সিস্টেমের একটা ধরন আছে, সেটা হচ্ছে লেখাগুলো দেখা যাচ্ছে কি না, কালার চেঞ্জ করে দেবো। হলোটা চোখে ধরতেছে না এখন, ঠিক আছে? আচ্ছা কম্পিউটার নিয়ন্ত্রিত নজরদারির মাধ্যমে সকল তথ্য ও ইন্টারনেটের উপর নজরদারি করা হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠান কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কোনো কার্যকলাপ পরিচালনা বা তথ্য পাচার করছে কি না, তখন তোমাদের এই আন্দোলনটা এতটাই জোরালো হয়েছিল, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার কি করেছিল যে ফেসবুক কিন্তু বন্ধ করে দিয়েছিল, আর বিভিন্ন জায়গায় কি করেছিল যে নেটওয়ার্ক অফ করে দিয়েছিল। তো এই যে বিষয়টা, সরকার কিভাবে বুঝতে পারে যে তোমাদের, তোমরা বিভিন্ন মাধ্যমে কি করতেছো, এই বিভিন্ন একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছো বা ইয়ে করতেছো, বা এটা এটা একটা কারণ হইতে পারে। তার সাথে সাথে আরেকগুলো বিষয় আছে যে অনলাইনের মাধ্যমে আমরা শুধুমাত্র যে
যে সকল মনে করো যে সিকিউর সাইটগুলো আমরা পরিচালনা করি, সিকিউর সাইট ছাড়াও ডার্ক ওয়েব মানে নামে একটা অংশ আছে। ডার্ক ওয়েবের নাম কি কি শুনছো? ডার্ক ওয়েব ইজ ডার্ক ওয়েবের যারা ইউজার করে, যারা মনে করো যে হ্যাকিং করে বা যারা বিভিন্ন ব্যাংকিং সেবা থেকে মনে ব্যাংক হ্যাকিং করে তথ্য পাচার মানে টাকা পয়সা পাচার করে, তারপরে তথ্য পাচার করে বিভিন্ন দেশের গোপন নথিপত্র যেগুলো সেই রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বা কেউ এই ধরনের তথ্যগুলো যদি পাচার করে, সরকার কর্তৃক কিছু নিয়ন্ত্রণ সংস্থা থাকে যারা এগুলো কী করে নিয়ন্ত্রণ করে। এই যে এই যারা এগুলোকে নিয়ন্ত্রণ করে, যারা এই কার্যক্রমগুলোকে পরিচালনা করে, সেটাই হচ্ছে এক কথায় যে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কোনো তথ্য পাচার বা কোনো তথ্য পাচার রোধ বা কোনো খারাপ কোনো রাষ্ট্রবিরোধী কোনো কাজকে নিয়ন্ত্রণ করার বিষয়টাই হচ্ছে কম্পিউটার সার্ভেলেন্স। এতটুকু তো তোমরা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তো এখন কম্পিউটার সার্ভেলেন্স তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমি প্রথমে ইয়ার কারণগুলো যে কটা কারণ আছে, অর্থাৎ কী কী ধরনের কী কী মাধ্যমে সার্ভেলেন্স সিকিউরিটি সিস্টেম হয়ে থাকে সেগুলো, তো কম্পিউটার সার্ভেলেন্স আমরা বুঝলাম। এরপর আসতেছে কম্পিউটার সার্ভেলেন্স, সরি টেলিফোন সার্ভেলেন্স। তো তোমরা কিছুদিন আগে মেবি তোমাদের খেয়াল আছে কিনা আমি জানি না, এই গত নির্বাচনের সময়, গত নির্বাচন কি 18 সালে হয়েছে না 17 সালে হয়েছে? মেবি 18 সালে হয়েছে। তো 18 সালে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মনে করো যে ফোনালাপ ফাঁস হইতো টিভি চ্যানেলে, এটা কি তোমরা শুনছো? আচ্ছা, সেটাও বাদ দিলাম। লাস্ট এই যে মামুনুল হক সম্ভবত হেফাজতের নেতা, যদিও আমাদের এসব রাজনৈতিক আলোচনা যে কোম্পানির সিম ইউজ করি না কেন বা যেই নাম্বার মোবাইল ফোন টেলিফোন নাম্বার ইউজ করি না কেন, সেখানে কিন্তু এই টেলিফোনের যে ইয়েগুলো আছে, তথ্যগুলো আছে বা আমরা যে কথাগুলো বলি, ভয়েসটা আছে, সেই ভয়েসটা কিন্তু কী করা যায়, রেকর্ড করা যায়। সেই ভয়েসটা কী করা যায়, রেকর্ড করা যায়। তো এই যে টেলিফোনে কথা বলে বা তথ্য পাচার করা বা কোনো অপরাধ সংগঠনের প্রচেষ্টা প্রতিহত করার জন্য টেলিফোনের কথা টেপ করে রেকর্ড প্রক্রিয়াও এক ধরনের সার্ভেলেন্স বা নজরদারি। একে টেলিফোনে আড়ি পাতাও বলা হয়ে থাকে। ধরো কিছু কিছু ইউটিউবে দেখবো, কিছু কিছু বিদেশ থেকে কিছু কিছু সাংবাদিক বলতেছে যেমন আমেরিকা বা বিভিন্ন রাশিয়া এই ধরনের দেশরা কি করে বড় বড় রাজনৈতিক নেতাদের কথাগুলো রেকর্ড করে থাকে। তার জন্য অন্য কোনো দেশের সাথে ইয়ে করতেছে কিনা, তো এই যে আড়ি পাতা হয়, যে টেলিফোন লাইনের যে রেকর্ড হয়, এগুলো বিটিআরসি বা বিটিসিএল বা যে কোনো দেশের টেলিফোন মানে যে মানে টেলিফোন পরিচালনাকারী সংস্থা এগুলো নিয়ন্ত্রণ করে থাকে, এটাও এক ধরনের সার্ভেলেন্স। মানে এটা দূর থেকে তারা নজরদারি করে, এটাও এক ধরনের সার্ভেলেন্স। বোঝা গেল? এরপরে আসতেছে ক্যামেরা সার্ভেলেন্স। মূলত তোমাদের আমি যে প্র্যাকটিক্যালগুলো করাবো, সে প্র্যাকটিক্যালগুলো তো মূলত এই ক্যামেরা সার্ভেলেন্স নিয়েই করাবো, বুঝতে পারছো? তো এখন ক্যামেরা সার্ভেলেন্স নিয়ে যে কী করাবো, সেটা কীভাবে করাবো? তো কলেজে যখন তোমরা আমরা আমাদের কলেজে যখন তোমরা আসছো, তোমরা বিভিন্ন জায়গায় দেখছো তোমাদের গেটে, তারপরে তোমার সিঁড়িতে, ক্লাসরুমে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, তো ধরো তোমরা ক্লাসরুমে আমরা তুমি কোনো তোমরা কেউ কোনো ক্লাসরুমে আছো, সেখানে আমার ক্লাস নাই, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে কে কোথাও কোনো প্রবলেম ক্রিয়েট করতেছো কি না বা কে কোথাও কোনো সমস্যায় পড়ছো কি না, আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি ইয়ার থেকে, বুঝতে পারছো? কোথা থেকে দেখতে পাচ্ছি, আমি যে নিয়ন্ত্রণ রুম আছে যেখানে মনিটর লাগানো আছে, সেখানে থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি কেউ তোমাদের কোনো মেয়ে স্টুডেন্টের সাথে কেউ তাকে ডিস্টার্ব করতেছে কি না, বা কারো কোনো বই বা কোনো দরকারি জিনিস নষ্ট হচ্ছে কি না, এগুলো কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি। তাছাড়াও ধরো কোনো একটা বাসায়, ধরো আবদুল্লার বাসায়, আবদুল্লার এমন কিছু বয়স্ক মানুষ আছে, আবদুল্লা কিন্তু বাসায় নাই, আবদুল্লাহ মনে করো রংপুরে আছে, কিন্তু সে রংপুরে থাকার পর বাসা নিয়ে সে চিন্তিত, বাসা নিয়ে সে চিন্তিত এই জন্যই যে বাসার মধ্যে বয়স্ক লোক আছে, তারা হয়তোবা মনের ভুলে এমন কোনো কাজ করে করে ফেলবে যেটাতে কী হবে, তাদের ক্ষতি সাধন হইতে পারে, বা তাদের বাসায় ছোটো বাচ্চা আছে তাদের। এখন এই মানুষকে নজরদারিতে রাখার জন্য বা এই
প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা যে ক্যামেরা ইউজ করি, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা যে ইউজ করি, এটাই হচ্ছে ক্যামেরা সার্ভেলেন্স। বা মনে করো যে কোনো ব্যাংক বিমা, ব্যাংক ডাক আর্মি মোটামুটি 17 জন মাশাল্লাহ অ্যাড হয়েছে, আমি খুব খুশি তোমাদের। আচ্ছা, কেউ যেন এসএমএস আমাকে ফেসবুকে না করে। হ্যাঁ, আমি এসএমএস করলে শব্দ হচ্ছে, নয়েজ হচ্ছে, এতটুকু তোমরা বুঝতে পারছো তো আসলে ক্যামেরা সার্ভেলেন্স দিয়ে কী কী উপকার হয়। ধরো চেয়ারম্যান স্যার, আমাদের ইমেজ পলিটেকনিকের যে ইমেজ গ্রুপ অফ এডুকেশনের যে চেয়ারম্যান স্যার আছেন, উনি কিন্তু ঢাকায় থাকেন, উনি কিন্তু রংপুরে থাকতে পারেন না, কারণ ঢাকায় ওনার অনেক বিজনেস আছে। তো রংপুরে তোমার মনে করো যে ওনার যে ওনার যে প্রতিষ্ঠান আছে, ওনার ধরো শিক্ষা প্রতিষ্ঠান মনে করো দুইটা, একটা হচ্ছে মনে করো মেডিকেল ক্যাম্পাস, আর একটা হচ্ছে আমাদের ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট। তো ইমেজ পলিটেকনিকে কে কীভাবে কাজ করতেছে, কে কখন ঢুকতেছে বের হচ্ছে, এ তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য লোক তো আছে, কিন্তু সেই লোক মানুষ মানুষের নজরদারিতে মানুষ মানুষ এড়াইতে পারে, কিন্তু ক্যামেরার নজরদারি কিন্তু মানুষ এড়াইতে পারে না। আমাদের ইমেজ পলিটেকনিকে কিন্তু 32টা ক্যামেরা লাগানো আছে, বুঝতে পারছো? তো এই 32টা ক্যামেরার কিন্তু সবাইকে অবজার্ভ করতেছে, স্টুডেন্টদেরকে অবজার্ভ করতেছে, চেয়ারম্যান কিন্তু ঢাকা থেকে সেটা মোবাইল ফোনে বা ওনার যে মনিটর আছে উনি কিন্তু সেটা দেখতে পাচ্ছে। এই যে দূর থেকে নজরদারি করা, দূর থেকে দেখা, এটাই হচ্ছে সার্ভেইলেন্স, বুঝতে পারছো? তো এই আমি তোমাদের সাথে যে কথাগুলো আলোচনা করতেছি, বইয়ের ভাষায় যে তোমাদের লিখতে হবে তা কিন্তু নয়, কিন্তু এই যে পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো যে আছে, বুঝতে পারছো, এখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, যে বিভিন্ন ধরনের যে সার্ভেলেন্স হয়ে থাকে সেগুলোর পয়েন্টগুলো মনে রাখলে তোমরা নিজের ভাষায় সুন্দর করে যদি লেখো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? বইয়ের ভাষায় মুখস্থ করা সম্ভব না কিন্তু, বুঝতে পারছো? তো বইয়ের ভাষায় না মুখস্থ করে আমরা কি করব, আমরা এই পয়েন্টগুলো মুখস্থ ইয়ে করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই এইটার এইটার ক্ষেত্রে আমাদের যে যে দেখো, ধরো আমি তোমরা বলবা যে স্যার আমি 6 মার্কের অ্যান্সার করব, 6 মার্কের অ্যান্সার করতে গিয়ে আমি দেখি যে প্রায় 3-4 পাতা লিখতে হচ্ছে এই বইয়ের, 3-4 পাতা যদি ওখানকার তো 6 পাতা হয়ে যাবে, তাই না? তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য অবশ্যই এই পয়েন্টগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি। আর আমি তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করতেছি, যে কম্পিউটার সার্ভেলেন্স কি এটা তোমরা বুঝতে পারলা, টেলিফোন সার্ভেলেন্স কি এটা বুঝতে পারলা, ক্যামেরা সার্ভেলেন্স কি তোমরা এটা বুঝতে পারলা, এগুলো তোমরা 2-4 লাইন করে যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবা। আচ্ছা, এখন মোটামুটি আমাদের উপরে 3টা অপশন হয়ে গেছে, তাই না? আমরা আসবো সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে আমরা সোশ্যাল মিডিয়া সাইটে যদি আমরা কোনো মন্তব্য করি, ধরো কোনো রাজনৈতিক দল নিয়ে বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে যদি আমরা কোনো তথ্য দেই, বা যেটা যদি মনে করো রাষ্ট্রের রাষ্ট্রবিরোধী বা কোনো ধর্মীয় উস্কানিমূলক যদি কোনো কথা বলি, সেটা যদি আমরা ফেসবুকে বলি, তো আমাদেরকে হয়তো বা আমাদের আশপাশের লোকগুলো, আমাদের যারা টাইমলাইনে বা আমাদের ফ্রেন্ডলি সাইডে আছে, তারাও দেখতে পাচ্ছে। ঠিক তেমনিভাবে মানে যারা নজরদারি করে, সরকারের কিছু একটা বাহিনী আছে যারা কি করে এই সোশ্যাল মিডিয়া সাইটে কে কোন মন্তব্য করতেছে, কে কোন বিষয় নিয়ে কথা বলতেছে, বা কোন পরিস্থিতির কারণে মানুষের কোন ধরনের রিয়াকশন আসতেছে, সেগুলো মনে করো যে তারা ওখানে বসে এগুলো দেখতে পাচ্ছে, তাদের ওখানে সেই তাদের যে কেউ রাষ্ট্রবিরোধী বা কোনো কিছু করলেই তাদের অ্যালগোরিদমে সেটা ধরা পড়ে যায়। আমি অ্যালগোরিদম তোমাদের একটা বোঝাই, ধরো তোমরা যদি ইউটিউব ভিডিও দেখো, ইউটিউবে মনে করো তোমরা তুমি যদি হিন্দি মিউজিক দুই তিনটা হিন্দি মিউজিক দেখো, তুমি দেখবে অটোমেটিকলি ওই রিলেটেড কিছু মিউজিক আসতেই থাকবে, অটো আসতে থাকবে। ধরো তুমি যদি গ্রাফিক্সের কোনো টিউটোরিয়াল দেখো, তুমি দেখবার নিচের দিকে তুমি সার্চ করো না, অটো কিন্তু কিছু কিছু ভিডিও সাজেস্ট করতেছে। তার মানে হচ্ছে যে ইউটিউবে আমরা যদি কোনো কিছু দেখি, সেটা কিন্তু অটো কি করে আমাদের সাজেস্ট করে। ওখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যালগোরিদম করা আছে ইউটিউবে, সেটা করে ইউটিউবের ব্যাপার। তোমরা যদি ফেসবুকে কোনো কোনো কিছু সার্চ করো, ধরো কোনো এমন কোনো বিষয়ে সার্চ করে দেখা শুরু করো, ধরো তুমি মনে করো তোমার ইচ্ছা হচ্ছে, তুমি অনেকেই আছে মেকআপের ভিডিও দেখে, যে
ফেসবুকের মধ্যে ওগুলো নিয়ে সার্চ করলে কিন্তু তুমি একটা বা দুটো ভিডিও দেখার পর অটোমেটিকলি কিছু ভিডিও তোমাকে সাজেস্ট করবে। ধরো তুমি কোনো চলচ্চিত্র বিষয়ে কোনো তথ্য বা কোনো খবর যদি দেখতে চাও সেটা দেখে অটো সার্চ করবে। এই যে অ্যালগোরিদমটা, এই অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু ফেসবুক বুঝতে পারে যে এই যে ইউজার আছে সেই ইউজারটা কিভাবে মনে করো যে এই বিষয়গুলো সে জানে, এই জন্য অ্যালগোরিদমটা ওইভাবে করা আছে। ঠিক তেমনিভাবে সরকারি যে নিয়ন্ত্রণ সংস্থা আছে তারা কিন্তু বুঝতে পারে যে কোন ট্রাফিকগুলো বা কোন ব্যক্তিগুলো কোন ধরনের পোস্ট করতেছে। তো আমরা ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখব, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে কথা বলতেছিলাম যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক অ্যানালাইসিস। তো এটার যদি এখানে দেখো কয়েক লাইন লেখা আছে, নজরদারির অন্যতম ক্ষেত্রেই হচ্ছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি। কে কী ধরনের বক্তব্য বা কী ধরনের আচরণ বা কোনো ঘটনার উপর কী ধরনের প্রতিক্রিয়া প্রদর্শন করছে তা সোশ্যাল নেটওয়ার্ক নজরদারির মাধ্যমে সহজেই জানা যায়, বুঝতে পারছো? তো আমরা যে বিষয়গুলো আমরা ব্যবহার করব সেই এই ব্যবহারগুলো যেন আমাদের অবশ্যই অবশ্যই কী মানে সঠিক ব্যবহার হয়। ফেসবুক আমরা যারা ব্যবহার করতেছি, দেখো অনেকেই বর্তমানে একটা কিন্তু বিষয়ে যে কোনো বিষয়ে অনেক সময় ট্রেন্ডিংয়ে থাকে, ট্রেন্ডিং বলতে আলোচনার তুঙ্গে। বা কি কেউ বলো এখন আলোচনার তুঙ্গে কি আছে ফেসবুকে? কোন একজন ব্যক্তি আছে, কে বলতে পারবে আলোচনার তুঙ্গে কে আছে? আচ্ছা, পরিমণি। পরিমণি একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং সে তার কর্মকাণ্ডের জন্য সে মনে করো অ্যারেস্ট হয়েছে, কিন্তু সবাই কিন্তু তাকে নিয়ে সমালোচনা করতেছে। তার আগে কে কোন ব্যক্তি ছিল বলতে পারবা? পরিমণির আগে কোন ব্যক্তি ছিল? পরিমণির আগে কিন্তু হেলেনা জাহাঙ্গীর ছিল, জানো তো এটা? যাই হোক, পর্যায়ক্রমে কিন্তু এই যে ব্যক্তিগুলো বিতর্কিত ব্যক্তি বা আলোচিত ব্যক্তি বা যাই হোক, 2016 সালে মেবি আমি বিকাল 5টার দিকে কি 4:30টার দিকে কলেজ থেকে বের হয়েছি। নাম নিয়ে এত বেশি ফেসবুকে নিউজ হয়েছে, বাংলাদেশের এমন কোনো পত্রিকা বা এমন কোনো নিউজ চ্যানেল নাই যে তাদেরকে নিয়ে নিউজ করে নাই, সেটা হচ্ছে কি জানো 2016 সালে? সেটা হচ্ছে অপু বিশ্বাস এবং শাকিব খানের কি বিয়ার এই বিষয়টা ফাঁস হওয়ার কারণে। তো মনে করো যে যখন বিশেষ করে মানুষের কিন্তু এই যে সেলিব্রিটিদের বা রাজনৈতিক নেতাদের বিষয়গুলো নিয়ে বেশি গসিপ করা হয়, তো তোমার আমার বিষয়ে কিন্তু খুব বেশি এটা গসিপ করা হবে না। আজকে যদি মনে করো যে আমি কোনো একটা অকারেন্স করি, দেখো পরিমণি যে অপরাধ করতেছে এই অপরাধ মনে অন্য কেউ যে করতেছে না তা কিন্তু নয়, কিন্তু তাদেরকে নিয়ে আলোচনা এবং মনে করো জনপ্রিয় ব্যক্তি, তাই না? তো এই বিষয়গুলো হচ্ছে যে আমরা যখন উপরের দিকে উঠতে থাকবো, যখন আমাদের ধরো তুমি যদি একজন ফ্রিল্যান্সার হও বা তুমি একজন ভালো যদি ট্রেনার হও, ভালো যদি একজন শিক্ষক হও, ভালো যদি একজন ইউটিউবার হও, সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে? অবশ্যই তোমাকে যখন মানুষ বেশি জানবে তখন তোমার লাইফস্টাইল, তোমার চলাফেরা এগুলোর মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে। নিয়ন্ত্রণ এই জন্যই আনতে হবে যেন মানুষ আমাকে খারাপ না বলতে পারে। ঠিক তেমনিভাবে যারা মনে করো যে লাইফস্টাইলে অভ্যস্ত তারা কিন্তু ওইভাবে চলে, কিন্তু মানুষের এই সম্মানটা অনেক বড় জিনিস, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে। তো আমি একটা বিষয় আমি ক্লাসের বাইরে আমি আলোচনা করতে চাচ্ছি, বিশেষ করে আমি ছেলেদের বলতে চাচ্ছি, তোমরা মন খারাপ করবে না। যদি কোনো সেলিব্রিটি বা কোনো ব্যক্তি বা কোনো মেয়ে বা কোনো মহিলা কোনো খারাপ কাজ করার কারণে ভাইরাল হয়, আমি চাইবো তোমরা কখনোই সেই ভাইরাল টপিকটা নিজের পেজে শেয়ার করবে না এবং সেই ভাইরাল টপিকে নিচে কমেন্ট করবে না। কেন করবে না এর পিছনে অনেক বড় একটা কারণ আছে, আমি এই ক্লাসের শেষে আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের যে অ্যানালাইসিসটা, এটা তোমরা কি বুঝতে পারছো এটা বিষয়টা কি? আচ্ছা, এরপর আসতেছে বায়োমেট্রিক সার্ভেলেন্স। আচ্ছা, বায়োমেট্রিক সার্ভেলেন্স সম্পর্কে যদি কথা বলতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে বায়োমেট্রিক সম্পর্কে আমাদের জানতে হবে। বায়োমেট্রিকটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। কি বায়োমেট্রিকটা? কি ফিঙ্গারপ্রিন্ট? আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে কারো আইডিয়া আছে? আচ্ছা, আমাদের ইমেজেই কিন্তু কি আছে, ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে, মেশিন আছে, বুঝতে পারছো? তো আমরা প্রথমে যখন আমি ইমেজে জয়েন করি
ষোলো সালের দিকের কথা, তখন কিন্তু আমাকে ইমেজ থেকে একটা কার্ড দেওয়া হয়েছিল, কার্ড বলতে আইডি কার্ড। তো তোমাদেরকে আমরা ওই নাম্বারটা নাই, তো কিছু কিছু আইডি কার্ড আছে, যে আইডি কার্ড গুলোর মধ্যে কি আছে এমন কিছু নাম্বার আছে যে নাম্বারগুলো ওই যে ফিঙ্গারপ্রিন্টের যে মেশিনটা আছে, এই যে এই মেশিনটা ফিঙ্গারপ্রিন্টের যে মেশিনটা আছে সেই মেশিনটার মধ্যে সেই আইডিগুলো তার ডাটাবেজে এন্ট্রি করে দেওয়া হয়, যে এন্ট্রি করে দেওয়ার পর ওখানে টাইমার সেট করে দেওয়া হয়। তো একটা অফিসের মধ্যে কোনো কোন এমপ্লয়ি কখন ঢুকলো কখন বের হইলো, যখন সে আমরা কার্ড পাঞ্চ করব তখন কিন্তু অটোমেটিকলি আমি কটার সময় কার্ড পাঞ্চ করেছি সেই মেশিনের টাইম লাইনে একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে। আমি মনে করি যদি 9টার আগে ঢুকি তো 9টা, যদি 9টার পরে কার্ড পাঞ্চ করি ওই সময়টা দেখাবে। ঠিক তেমনিভাবে যদি আমি বের হওয়ার সময় কার্ডটা শো করি ওইটাও কিন্তু মনে করো যে ওই সময়টা দেখাবে, মানে আমি অফিসে কতক্ষণ অবস্থান করছি সেটা। এক্ষেত্রে এটা সুবিধা হচ্ছে যে যখন স্যালারি তৈরি করবে অ্যাডমিন অফিসার, তখন একজন ব্যক্তি যদি আর্লি চলে যায়, এরকম করে যদি অফিসের রুলস হচ্ছে কেউ যদি এক মাসে তিন দিনের বেশি লেট করে তাহলে একদিনের স্যালারি কাটবে, আবার কেউ যদি তিন দিনের বেশি কি হয় আগে চলে যায় সেটাও কিন্তু স্যালারি কাটবে। তো আমি এত ডিটেলস যাবো না, তোমরা হয়তো বোরিং হয়ে যাবা। তো এই ফিঙ্গার মেশিনের কাজটা তোমরা বুঝতে পারছো? তো তো বায়োমেট্রিক যে সার্ভেলেন্স এটা হচ্ছে সেটা, বোঝা গেল? আচ্ছা এরপরে আসি অ্যারিয়াল সার্ভেলেন্স। অ্যারিয়াল সার্ভেলেন্সটা অনেক, এই বিষয়টা হচ্ছে তোমরা হলিউডের অনেক মুভিতে দেখে থাকবা যে যারা নিরাপত্তা বাহিনী আছে, যেখানে মনে করো তালেবান বা জঙ্গি বা অন্যান্য অনেক কিছু থাকে, সেখানে মনে করো কি হয় ড্রোনের মাধ্যমে ক্যামেরা পাঠায়, কি করে ড্রোনের মাধ্যমে ক্যামেরা পাঠায় সেই এলাকার ছবিটা দেখার জন্য। এই যে ড্রোনের মাধ্যমে যে ক্যামেরাটা পাঠায় এইটাই হচ্ছে তোমার মনে করো যে অ্যারিয়াল সার্ভেলেন্স, বুঝতে পারছো? আমি তোমাদেরকে সেই চিত্রগুলো দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে আচ্ছা এই যে মনে করো যে উপর থেকে একটা দেশের উপর বা ইয়ার উপরে সার্ভেলেন্স সিস্টেম হচ্ছে, যে উপর থেকে কিন্তু যে উপগ্রহ থেকে মনে করো যে যেমন আমেরিকা তোমার মনে করো যে লাদেনকে যখন মারে তখন মনে করো যে ওই জায়গার ডাইরেক্ট তো ওখানে ওই জায়গাটা ভিডিও করতে পারবে না, তারা কিন্তু গুগল যে স্যাটেলাইট ক্যামেরা আছে উপর থেকে স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে তারা কিন্তু ছবি তোলে। এই যে উপর থেকে যে ক্যামেরা ছবি তোলে বা এই যে এই ড্রোন দিয়ে যে ছবিগুলো তোলা হয় এগুলোই হচ্ছে এরিয়াল সার্ভেলেন্স। আমি কি বুঝতে পারছি? ধরো তুমি মনে করো যে একটা এলাকায় কি করবা, ওই এলাকায় কি হচ্ছে না হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো যারা এই বিশেষ করে ছেলেরা অনেক যারা ইউটিউবিং করো, যারা ট্রাভেল ভিডিওগুলো দেখো, এই যে এই যে এই যে মডেলটা আছে এটার নাম হচ্ছে ফ্যান্টম ফোর প্রো, বুঝতে পারছো? এই মডেলটার নাম হচ্ছে ফ্যান্টম ফোর প্রো। এই যে এই ক্যামেরাটা দিয়ে কিন্তু তুমি ধরো তুমি মনে করো যে কেউ যদি মুন্সিপাড়ায় বসে থাকো, তো মুন্সিপাড়া থেকে কিন্তু ক্যামেরা ওখান থেকে রিমোট দিয়ে বসে আমার বাসা যে কলাবাড়ি সাতমাথা এদিক, এখান থেকে এত দূর পর্যন্ত তুমি কিন্তু দেখতে পারবা, যে আমার বাসার উপর পর্যন্ত তুমি দেখতে পারবে ওখান থেকে। এই যে তুমি অত দূর থেকে আমাকে দেখতেছো, নজরদারি করতেছো, এটাই হচ্ছে এরিয়াল সার্ভেলেন্স। বোঝা গেল বিষয়টা? অনেক ক্যামেরা ক্ষমতা আছে যে 15 কিলোমিটার পর্যন্ত ভিডিও ইয়ে করা যায়, শ্যুট করা যায়, বোঝা গেল? তো এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু তোমরা 2-4 লাইন করে নিজের মতো করে লিখে তোমরা ইয়ে করবা, বোঝা গেল? তো এইভাবে কিন্তু এরপর ডাটা মাইনিং আছে, মাইনিংটা সহজ জিনিস, তোমরা এটা ইয়ে করবা। আমি তোমাদেরকে যেটা বলতেছি যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কর্পোরেট সার্ভেলেন্স। কর্পোরেট সার্ভেলেন্সটা আসলে কী? কর্পোরেট সার্ভেলেন্স মনে করো যে ধরো কোনো ওষুধ কোম্পানি মার্কেটিং অফিসার, কিছু মার্কেটিং অফিসার ছাড়ছে, ধরো স্কোয়ার কোম্পানি, স্কোয়ারের ওষুধ ডাক্তাররা লেখে, প্রেসক্রিপশনে লেখে, তোমরা যারা পপুলারে বা আপডেটে বা ল্যাবেটে তোমরা যারা অনেকে তোমাদের আত্মীয় স্বজন নিয়ে বা নিজেরাও পরীক্ষা নিরীক্ষা করাইতে গেছো, তোমরা দেখবা তোমরা যখন ডাক্তারের প্রেসক্রিপশন তোমাদের লিখে দেয়, তোমরা যখন বিল্ডিংয়ের বাইরে আসো কিছু কিছু লোক আছে তোমাদের প্রেসক্রিপশনের মোবাইল দিয়ে ছবি তুলতে চায়। তোমরা কি এই ধরনের সমস্যার সম্মুখীন কেউ হয়েছিল? এর মানে হচ্ছে তারা কেন ছবি তুলতেছে, মানে হচ্ছে যে তাদের যে মার্কেটিং অফিসার ওই ডাক্তারের কাছে গিয়েছিল কিনা, আর ওই ডাক্তার ওই কোম্পানির ওষুধটা লিখতে তারপরে ধরো কোনো ব্যক্তি তার কোনো ব্যক্তি
বস আমেরিকায় থাকে বা ধরো বস সিঙ্গাপুরে থাকে, কিন্তু কোম্পানি হচ্ছে বাংলাদেশে। তো এখন বস যদি আমেরিকায় থাকে তো কোম্পানি বাংলাদেশে, তাদের অফিস, অফিসের মধ্যে ধরো 35 জন বা 30 জন এমপ্লয়ি আছে, সবাই যদি একসাথে একসাথে জোট হয়ে অফিসের বিরুদ্ধাচারণ কোনো কাজ করে, তো এই মালিক কীভাবে ধরতে পারবে? তো মালিক অফিসের লোক ছাড়াও কিছু এক্সট্রা লোক নিয়োগ করে যেন তাদের উপর কি নিয়ন্ত্রণ রাখা যায়, নজর রাখা যায়। ঠিক তেমনিভাবে ধরো কোনো খুনের আসামি, ধরো কোনো খুনের আসামি খুন করে এক জায়গায় এলাকায় গুম হয়ে আসে, তো অনেক সময় ডিবির লোক বা কোনো অফিসার কি করে, সেখানে গিয়ে ওই এলাকায় গিয়ে ঝালমুড়ির ব্যবসা করে, কেউ যে মুচিগিরি করে, কেউ ফকির হয়ে সাজে থাকে, তারা কি করে এইভাবে একজনের উপর নজরদারি, একটা বাড়ির উপর নজর রাখতে 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 একটা সময় গিয়ে যখন বুঝতে পারে যে এই সে লোক, তখন গিয়ে একসাথে বাহিনী গিয়ে তাকে অ্যারেস্ট করে। এগুলোই হচ্ছে কর্পোরেট সার্ভেলেন্স। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা তোমাদের মনে করো যে কিছু কিছু যেগুলো টেকনিক্যাল বিষয় আছে বা সফটওয়্যার জনিত কিছু কাজ আছে, সেগুলো কিন্তু তোমরা তোমরাই কাজ করো, তোমরা কম্পিউটার ইঞ্জিনিয়াররা এইগুলো জিনিসগুলো পরিচালিত করবে, বুঝতে পারছো? তোমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার এই জিনিসগুলো পরিচালিত করবে এবং এগুলো নিয়ে তোমাদের কাজকর্ম, বোঝা গেল? তো এই বিষয়গুলো যেহেতু তোমাদের নিয়ে কাজকর্ম, তো তোমরা অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। তো এই কর্পোরেটের মধ্যে কিছু কিছু বিষয় আছে, দেখতে পাচ্ছ কি লেখাগুলো আমি জানি না। তো কর্পোরেট সার্ভেলেন্সের মধ্যে যে 6টা বিষয় আছে, এখানে আছে বিজনেস ইন্টেলিজেন্স, ইন্ট্রো কর্পোরেট সার্ভেলেন্স, গভর্নমেন্ট ইউজ অফ কর্পোরেট ডাটা, হিউম্যান অপারেটিভ। হিউম্যান অপারেটিভটা যেটা আমি বললাম যে মানুষকে পর্যবেক্ষণ করা, মানুষ মানুষ মানুষের দ্বারাই দূর থেকে কিন্তু পর্যবেক্ষণ করে, মানুষের দ্বারাই কিন্তু পর্যবেক্ষণ করা যায়, ঠিক আছে? যে গোয়েন্দা লাগাই দিছে তোর পিছনে, এরকম একটা আমরা কথা বলি না সেরকম। তারপরে স্যাটেলাইট ইমেজারি, স্যাটেলাইট ইমেজারিটা হচ্ছে যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে একদম পৃথিবীর বাইরে যে স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের ক্যামেরা থেকে মনে করো পৃথিবীর একটা এলাকার বা একটা দেশের একটা অঞ্চলের ছবি তোলা, এটা হচ্ছে সেটা। তো আইডেন্টিফিকেশন অফ ক্রিডেনশিয়াল, আইডেন্টিফিকেশন অফ ক্রিডেনশিয়াল হচ্ছে কোনো সংস্থার সদস্য বা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বা কোনো দেশের নাগরিকদের শনাক্তকরণের জন্য ক্রিডেনশিয়ালিটি খুবই জরুরি, আর তাই ক্রিডেনশিয়ালিটি বা বিশ্বাসযোগ্যতার জন্য সার্ভেলেন্স খুবই জরুরি। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে উদাহরণগুলো দিলাম, সেটাই হচ্ছে এটা, বোঝা গেল? তো মোটামুটি এই যে মানুষ দ্বারা পরিচালিত হিউম্যান অপারেটিভ, যে মানুষ দ্বারা নজরদারি করা হয়ে থাকে, এটা হচ্ছে হিউম্যান অপারেটিভ। তারপরে কর্পোরেট ডাটার সরকারি ব্যবহার, বিভিন্ন সময় সরকারি প্রয়োজন এবং রাষ্ট্রীয় স্বার্থে সরকারি সংস্থাসমূহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের দ্বারা সংগৃহীত তথ্য ব্যবহার করে থাকে। যেমন ধরো ইভেলি নিয়ে তোমরা বর্তমান খবর শুনতেছো, ইভেলি কিন্তু একটা ভাইরাল জিনিস। তোমাদের মধ্যে কেউ ইভেলি থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করছো, টাকা জমা দিচ্ছো, যেগুলো প্রোডাক্ট এখনো পাও নাই? ইভেলি কিন্তু একটা ই-কমার্স সাইট, জানো কি এটা? তোমরা আগামীতে যখন তোমরা বিএসসি ইঞ্জিনিয়ার হবা, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা, তোমরা কিন্তু এই ধরনের রিসোর্স, মানে এই তোমরা হয়তো তোমরা যদি নিজেরাই কোনো সাইট তৈরি করো, নিজেরাই যদি বিজনেস করো, নিজেরাই যদি কোনো ই কমার্স সাইট খোলো, তোমাদের কিন্তু এগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, বিজনেস পলিসি। যদি অনেকে হবে আমি স্যার আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হওয়ার পরে আমি জব করবো না, কিন্তু আমি একটা নিজেই একটা আমি মার্কেটিং করবো। তো যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা কী ধরনের জব করতে পারে বা কী ধরনের বিজনেস করতে পারে, ই কমার্স তার একটা অন্যতম উদাহরণ, বুঝতে পারছো? তো ইভ্যালিতে বর্তমান সরকার কিন্তু ইভ্যালির প্রত্যেকটা স্ট্র্যাটেজি পর্যবেক্ষণ করতেছে বাণিজ্য মন্ত্রণালয়, যে তারা কীভাবে বিজনেস করে, তারা কীভাবে যে 2 লক্ষ টাকার 160 cc মোটরসাইকেল তারা কীভাবে 1,20,000 টাকা বা 1 লক্ষ টাকায় দেয়, 3 মাসের মধ্যে কীভাবে দেয়, এই যে পলিসিগুলো এগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করতেছে, বা তারা এখনও অনেক গ্রাহকের টাকা নিছে কিন্তু ডেলিভারি করে নাই, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে। এটাই হচ্ছে সেটা যে গভর্নমেন্ট ইউজ দ্য কর্পোরেট ডাটা, বোঝা গেল? তো মোটামুটি এইটা হচ্ছে কর্পোরেটের বিষয়। এরপরে আসতেছে RFID অ্যান্ড জিওলোকেশন ডিভাইস। তো RFID জিওলোকেশন ডিভাইসটা হচ্ছে কি? RFIDটা সম্পর্কে তোমাদের এর আগে এই শব্দটা তোমরা শুনছো কখনো? RFID কি? ওই ধরনের সার্ভেলেন্স ব্যবস্থা বা কোনো বস্তু বা মানুষ জানবারের উপর নজরদারি করার জন্য ব্যবহৃত হয় RF। আরএফ শব্দটা ফুল মিনিং হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। এটা তোমাদের আমি 14 পর্বে তোমাদের ডাটা কমিউনিকেশন সিস্টেমে RF সম্পর্কে বলছিলাম যে রেডিও ফ্রিকোয়েন্সিটা আসলে কী। আইডি ট্যাগের মাধ্যমে ট্যাগ বহনকারী ব্যক্তি বা যানবাহন কোথায় অবস্থান করছে তা জানা যায়। তোমরা মোটরসাইকেলের পিছনে একটা যারা ডিজিটাল নাম্বার প্লেট নেয়, তোমাদের মনে তোমরা অনেকে বাইক চালাও ছেলেদের মধ্যে, তো নাম্বার প্লেটের একটা সাদা অংশ আছে, তোমরা দেখছো
সাদা অংশটার ভিতরে কি আছে, একটা চিপ আছে জানো, ওই চিপের মধ্যে কিন্তু ট্র্যাক করা আছে। তুমি যখন ডিজিটাল নাম্বার নিবা বা তোমার মনে করো যে কোনো যানবাহন তুমি যখন ইয়ে করবা, ওই লাইসেন্স করার সময় যানবাহনের মধ্যে একটা ট্যাগ লাগানো থাকবে নাম্বার প্লেটের মধ্যে। সেই ট্যাগের মাধ্যমে যে তোমার মনে করো যে বিআরটিসি যে অফিস আছে, ঠিক আছে, বিআরটিএ সরি বিআরটিএ যে অফিস আছে, বিআরটিএ অফিস কোন যানবাহনটা কোথায় আছে সেটা কিন্তু, বা কোন যানবাহনের মালিককে, এই তথ্যগুলো কিন্তু তারা কি করতে পারবে, বের করতে পারবে। এটা হচ্ছে আরএফআইডি ট্যাগের কাজ, বুঝতে পারছো? পাশাপাশি এই ট্যাগগুলো কোনো মানুষের মধ্যেও ফিট করে দেওয়া হয়, কোনো মানুষের মধ্যেও কোনো আইডেন্টি কার্ড বা কোনো তার মোবাইল ডিভাইসের মধ্যে দেওয়া হয়। আচ্ছা, এটাগুলো একটা বিষয়। এরপর আসছে জিপিএস। জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ধরো কিছুদিন আগে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমার তোমাদের তোমরা নুরুল আলম স্যারকে চেনো কিনা আমি জানি না, উনি এক্সেলেন্ট টিচার ছিলেন, দাঁড়িয়ে একজন লোক, দাঁড়িয়ে একজন লোক, মাথায় চুল কম। তো উনি একজন একটা ট্রাক কিনছে, মনে করো ছোটো ট্রাকগুলো। তো এখন আমাকে বলতেছে, আমি বলছি স্যার আপনার ট্রাক এখন কোথায়, আপনি কীভাবে বুঝতে পারবেন? আমার ট্রাকের মধ্যে একটা এমন ডিভাইস লাগানো আছে যে ডিভাইসটা যদি আমি ওই ফোনে কিন্তু সেই অ্যাপসটা ডাউনলোড করা আছে। তো ওনার ড্রাইভার বলতেছিল যে সে এখন মিঠাপুকুরে, কিন্তু সেই ড্রাইভার কিন্তু মিঠাপুকুরে ছিল না, সেই ড্রাইভার ছিল গাইবান্ধায়। এখন ওই অ্যাপসের মধ্যে এক ম্যাপে কোথায় কত কিলোমিটার কোন বাজারে আসছে সেই বাজারের নাম সব দেখাচ্ছিল। এই যে বিষয়টা, এটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। সেটা মনে করো আমরা যদি মোবাইল যে ইউজ করি, মোবাইল ফোন ইউজ করি, আমাদের মোবাইল ফোনের মধ্যে কিন্তু এই জিপিএসটা আছে, ঠিক আছে? তো আমরা কিন্তু এগুলো কিন্তু পর্যায়ক্রমে ইউজ করি। আমরা যদি আমাদের জিপিএসটা অন করা থাকে তাহলে কিন্তু আমরা কে কোথায় আছি, আমাদের অন্য কেউ কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে। এই বিষয়গুলো আগে আমরা হয়তো বা কোনো হলিউডের মুভিতে বা বলিউডের মুভিতে দেখছি বা চাইনিজ মুভিতে দেখছি, সেগুলো কিন্তু বাস্তবে আমাদের জীবনে কিন্তু ব্যবহার হচ্ছে। তো এই বিষয়গুলো, এটা সফটওয়্যার কীভাবে ইউজ করতে হয়, এগুলোর ব্যবহার কীরকম, এগুলো কিন্তু তোমরা অবশ্যই শিখতে হবে, এই ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো জানতে পারবে। এরপর আসতেছে মোবাইল ফোন। মোবাইল ফোনের মধ্যে মনে করো যেটা আমি বললাম, মোবাইল ফোনে আমরা কথা বলি, মোবাইল ফোনের মধ্যে মনে করো যে ইয়ে করি, ধরো কেউ একজন ব্যক্তি ধরো কারো, ধরো নূর নওয়াজের কথাই বলি, নূর নওয়াজ একটা মেয়েকে ভালোবাসে। এখন কিছুদিন থেকে মনে হচ্ছে যে নূর নওয়াজের সেই ভালোবাসার মানুষটা নূর জামানের ঠিক মতো কি করতেছে না, নূর নওয়াজের কল রিসিভ করতেছে না বা তাকে পাত্তা দিচ্ছে না। তো নূর নওয়াজ সন্দেহ করতেছে সে আমার সাথে কথা না বলে সে অন্য কারোর সাথে কথা বলতেছে কিনা, এটা নূর নওয়াজের সন্দেহ। এখন সেই নূর নওয়াজ কী করবে, তাকে তার উপর নজরদারি করার জন্য নূর নওয়াজ কী করবে, তার মোবাইল নাম্বার দিয়ে জিপি মাই জিপিতে বা কোনো এমন কোনো সফটওয়্যারে কী করবে, সেটা রেজিস্টার করবে, সে কার সাথে কথা বলছে, কাকে এসএমএস করতেছে, সে কিন্তু সেই ডাটাবেসটা দেখতে পারবে। এই জন্য কী করতে হবে, তার নাম্বার দিয়ে কী করতে হবে, রেজিস্টার করার জন্য একটা, যখন নাম্বার দিয়ে রেজিস্টার করবে তখন কিন্তু তার নাম্বার কী যাবে, একটা ওটিপি যাবে, তখন বলবে যে অমুক তোমাকে আর মোবাইলে একটা নাম্বার গেছে, ওটা আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দিয়েছি, তুমি আমাকে নাম্বারটা দাও। তো এইভাবে কথা বলিয়ে নাম্বারটা নিলা, নিয়ে এরপর সে কার সাথে কত টাকা রিচার্জ করলো, কার সাথে কথা বললো, কী করলো, সব কিছু কিন্তু দেখতে পারবে। এই যে সিস্টেমটা, এটা হচ্ছে মোবাইল ফোন সার্ভেলেন্স। এটা কিন্তু নূর নওয়াজ মানে সত্যিকারই করে কিনা আমি জানি না, এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, কেউ ফিরে ওর সাথে মজা করিও না, বুঝতে পারছো? হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার মনে করো সার্ভেলেন্স। তো আরএফআইডির মধ্যে এই এই বিষয়গুলো আছে। এরপরে পরের পেজে আসে, সেটা হচ্ছে হিউম্যান মাইক্রোচিপের সব থেকে বেশি ইউজ দেখছি আমি হলিউডের মুভিতে, সত্যি কথা বলি। বলিউডের একটা মুভিতে দেখছি, মুভিটার নাম হচ্ছে সম্ভবত, ওর নাম হচ্ছে আরে বিবেক ওবরয় মনে হয়, প্রিন্স মুভি দেখছো কি তোমরা? প্রিন্স বা আর একটা মুভি আছে, আরে ও লাস্ট হয়েছে ধ্রুবা, ওই যে রামচরণের একটা মুভিতে, বা ওই যে কলকাতায় হয়েছে ওইটাতে রিমেক হয়েছে ওয়ান, ঠিক আছে? তো ওর বডির মধ্যে এমন একটা চিপ ব্যবহার করে, মেইন যে ভিলেনটা থাকে ও কী কী করে না করে সব কিন্তু সে শুনতে পারে। এই যে একটা মাইক্রোচিপ আছে, মাইক্রোচিপের মধ্যে এমন নেটওয়ার্কিং সিস্টেম আছে যার মাধ্যমে তোমার গতিবিধি, তোমার কথাবার্তা সব শুনতে পারবে, ঠিক আছে? এরকম তামিল ইয়াত অনেক অনেক জায়গায় অনেক কিছু হয়েছে কিন্তু এগুলো। তো এই হিউম্যান মাইক্রোচিপ সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়েছে, তোমরা কিন্তু 2 কিলোমিটার নিয়ে সম্পর্কে লিখতে পারবে। তো এছাড়াও বিভিন্ন ডিভাইস আছে, অনেক ধরনের ডিভাইস আছে যে ডিভাইসের মাধ্যমে কী করা যায়, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যায়। পোস্টাল সার্ভিসেস,
তো পোস্টাল সার্ভিসেস, পোস্টাল সার্ভিসটা আসলে কি এটা সম্পর্কে তোমাদের হয়তোবা খুব কম জ্ঞান থাকবে। এটা সম্পর্কে বইয়ের, তোমাদের সামনে যদি বই থাকে তোমরা বইয়ের মধ্যে দেখতে পারো যে নজরদারির অন্যতম মাধ্যম হচ্ছে ডাক বিভাগে নজরদারি বা সেন্সরশিপ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গতিবিধি এবং তথ্য আদান প্রদানের মাধ্যম হলো চিঠিপত্র, যার উপর নজরদারি করা হয় সেটা ডাক বিভাগের মাধ্যমে। আচ্ছা, আগে কিন্তু আমি অ্যানালগ সময়ের কথা বলছি, ধরুন 80-এর দশক বা 70-এর দশকে, তখন কিন্তু ডাক ছাড়া, ডাক বিভাগ ছাড়া কোনো যোগাযোগ সিস্টেম ছিল না। তোমাদেরকে হয়তো বা ডেটা কমিউনিকেশন সিস্টেমে বলছিলাম, ক্লাসে বলছিলাম যে আগে ডাকের মাধ্যমে চিঠি আদান প্রদান হয়তো বা 2 দিন 10 দিন 15 দিনে বা 1 মাস লেগে যেত। অর্থাৎ কোন কোন কোনো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কার কার কাছে চিঠি আদান প্রদান করতেছে এগুলো নজরদারি। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে নজরদারি করে আমি তোমাদেরকে বলি। ধরো কেউ এলজিডিতে কেউ যদি টেন্ডার ড্রপ করে, ধরো সুজন একটা ঠিকাদার, আমাদের শিশির একজন ঠিকাদার, আবদুল্লাহ একজন ঠিকাদার, মিম একজন ঠিকাদার, এখন তিনজনে পৌরসভাতে একটা কাজ, সিটি কর্পোরেশন একটা কাজ হয়েছে, একটা ধরো সাতমাথা থেকে রাজকুমারী যে এই রাস্তাটা, এই রাস্তাটার মেরামতের কাজ হবে, তো টেন্ডার আবেদন আবেদন করা হয়েছে, মানে যে বিভিন্ন ঠিকাদারকে টেন্ডার ড্রপ করতে বলা হয়েছে, এলজিডি থেকে একটা পেপার বিজ্ঞপ্তি আসছে, তো তিনজনে কি করছে, একটা চারজনে কি করছে, টেন্ডার ড্রপ করছে। এখন কোন টেন্ডারটা ড্রপ করলে সর্বনিম্ন টেন্ডারটাই কিন্তু হয়তো বা এলজিডি থেকে পাশ হবে, তো এটা জানার জন্য ওই তোমার মনে করো ডাক বিভাগের বা এমন কোনো সংস্থার বা ওই জায়গার কোনো চিঠিপত্র যে নিয়ন্ত্রণ করে তার সেই সংস্থার কোনো লোককে মনে করো যে কোনো কিছু দিয়ে দেওয়া, তার সাথে সখ্যতা গড়ে তোলে, তাদের এগুলো মানে পর্যবেক্ষণ করা এবং সর্বশেষ যে টেন্ডারের যে মূল্যটা সেই মূল্যটা জেনে তার থেকে কিছু কম দিয়ে একটা মূল্য টেন্ডার ড্রপ করলে সর্বশেষ যে যে অল্প সময়ে বা খুব কম টাকায় কাজটা কমপ্লিট করে দিতে পারবে তাকেই তো এলজিডি কি করবে, টেন্ডারটা দিবে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে পোস্টাল সার্ভিসের নজরদারি। আচ্ছা, স্ট্যাক আউট, এখানে একটা শব্দ আছে স্ট্যাক আউট। আচ্ছা, স্ট্যাক আউট তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় না, স্ট্যাক আউট আর হচ্ছে ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ মধ্যে মনে করো যে যারা জঙ্গলে কি করে, জঙ্গলে জঙ্গলি অর্থাৎ জঙ্গলে যারা বসবাস করে সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ। ধরো যে তোমরা বিয়ার গেলসের তোমরা ইয়েগুলো দেখো না ডিসকভারিতে ভিডিওগুলো, তো ধরো 2 জন বা 3 জন ব্যক্তি কি করলো, জঙ্গলে গেলো, ধরো অ্যামাজনে গেলো, অ্যামাজনে গেলো কোনো একটা মিশন ট্যুরে বা অ্যাডভেঞ্চার ট্যুরে, তো কিন্তু কোনো একটা সংস্থার প্রতিনিধি হয়ে তো তারা গেছে, এখন হঠাৎ করে তারা এমন কোনো বিপদের মধ্যে পড়লো যে তাদের সাথে কোনো মানে তারা কেউ হয়তো সবাই অসুস্থ হয়ে গেলো, অসুস্থ হয়ে গেলো তারা কেউ কথা বলার মতো উপযোগী না, তো তাদের শরীরের মধ্যে বা এমন কোনো ডিভাইস তাদের মধ্যে কী করা ফিট করে দেওয়া যেন তারা কতদূর রাস্তা গেলো, জঙ্গলের কোন পর্যায়ে আছে, যারা উদ্ধার কর্মী আছে তারা উদ্ধার কর্মী কিন্তু এই বিষয়গুলো যেন জানতে পারে। বোঝা গেল? তো এগুলো হচ্ছে ওয়াইল্ড লাইফের নজরদারি, দূর থেকে যে স্টেশন বা সংস্থা আছে এগুলো করতে পারবে। তো মোটামুটি এইটা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে, এগুলো সম্পর্কে তোমার শুধু এই পয়েন্টগুলো মুখস্থ করবা আর পয়েন্টগুলো সম্পর্কে তোমরা 2-4 লাইন করে যদি লিখে দাও আমি 100%-এর মধ্যে বলতে পারি তোমরা 6 মার্কের মধ্যে 6 মার্কই পাবা, গ্যারান্টি। এরপরে পরের পৃষ্ঠায় দেখো 1.2 আছে নজরদারি করার সুবিধা অসুবিধা। তো সুবিধা অসুবিধা হলে কিন্তু আমি তোমাদের প্রথম ক্লাসে আমি ফেসবুকে বলছি মানে সুবিধা অনেক কী কী আছে, অসুবিধাগুলো কী কী আছে, এগুলো তোমরা রিডিং পড়ে নেবা। তো আমরা এখন আজকে আর আলোচনা না করি, তোমরা হয়তো অনেকে বোরিং হয়ে যাবা, তোমরা অনুশীলনীতে আসলে প্রশ্ন দেখায় দিই। আচ্ছা, রচনার প্রশ্নের মধ্যে আছে 2টা প্রশ্ন, সার্ভেলেন্স সিস্টেমের বিভিন্ন ধরনের ধরন সমূহের সংক্ষিপ্ত বর্ণনা, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে সার্ভেলেন্স সিস্টেমের সুবিধা অসুবিধা, এই প্রশ্নটা সংক্ষিপ্তে আসতে পারে, রচনামূলক আসবে না, যে সার্ভেলেন্স সিস্টেমের সুবিধাগুলো লেখো, বা প্রশ্ন আসলো সার্ভেলেন্স সিস্টেমের অসুবিধাগুলো লেখো, তো তোমরা এটা এমনি রিডিং করে নিলে তোমরা লিখতে পারবা, 5টা 6টা স্টেপ তোমরা লিখতে পারবা, তো এটা তোমরা সংক্ষিপ্তে আসবে তোমাদের। আর 1 নম্বর প্রশ্নটা অবশ্যই অবশ্যই রচনামূলক আসবে, এটা মনে করো যে 99% কমন। আর নিচে যে ভিডিও নজরদারি সম্পর্কে আলোচনা, এটা আমরা নেক্সট ক্লাসে ক্যামেরার গঠন, ক্যামেরা কীভাবে ফিট করতে হয় এগুলো তোমাদেরকে কিছু ভিডিও তোমাদের টিউটোরিয়াল দেখাইতে হবে, তাহলে তোমরা শিখতে পারবা, ঠিক আছে? তো আজকে মোটামুটি এই ছিল আমাদের আলোচনা, কে কতটুকু বুঝতে পারো না, কোথায় কোন প্রবলেম থাকলে আমাকে বলো, বললে আমি তোমাদেরকে মনে করো যে সেটা সম্পর্কে অ্যান্সার দিব। বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে ছেলেরা? আচ্ছা, তো আমি আজকে যেহেতু এক কে ভালো করে বুঝতে পারছে,
নিউরাল নেটওয়ার্ক। তো আমরা আশা করব কি আমরা এই সাবজেক্টটা, এই প্রশ্নটা আমরা এখন অ্যান্সার উত্তর দিতে পারবো না। হ্যাঁ, আমরা শুধু ওই যে ওখানে যে 15টা বা 20টা যে পয়েন্ট আছে যে কত ধরনের সার্ভেলেন্স সিস্টেম হয়ে থাকে, এই ধরনগুলো টাইপগুলো যদি আমরা মনে রাখতে পারি, আমরা আমি বলে দিলাম যে তোমরা এই টাইপগুলো মনে রাখলে তোমার 4-5 পাতা তোমরা কিন্তু লিখতে পারবা। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ 20-21 জনের মতো ক্লাস করছে। আমি তোমাদের উপর আসলে আমি প্রথমে ভাবছিলাম যে উপস্থিতি কম হবে, অনেকে ক্লাস করছে, এই জন্য আমি খুব খুশি। এইভাবে ক্লাস করলে তো তোমাদের ভালো লাগবে কি? আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ক্লাসগুলো পাশাপাশি অশোক স্যারের ক্লাসগুলো এইভাবে যেন নেওয়া যায়, বিশেষ করে জাভা, তারপরে তোমার মনে করো যে সিকুয়েন্সিয়াল লজিক সিস্টেম, এই সাবজেক্টগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টিং ক্লাসের ওই স্যার বুঝছো অনেক টেকনিক্যালি অত এক্সপার্ট না, উনি হয়তো বা গুগল মিটে নিতে পারবে না, তো উনি তোমাদেরকে মোটামুটি ফেসবুক লাইভে ক্লাস নেবে, তোমরা যদি কোনো টপিক না বোঝো উনি কিন্তু শিট দিবে, বুঝতে পারছো? এই যে টেকনিকগুলো, এই যে হিসাব বিজ্ঞানের জাবেদা খতিয়ান রামিল, এগুলো প্রথম শিট দিবে, আমি সেই শিট কালেক্ট করে আমি তোমাদের সবাইকে আমি পিডিএফ করে তোমাদেরকে মেইল করে দিব। তোমরা যদি বাসা থেকেও ক্লাস করো তোমরা কিন্তু শিটগুলো পেয়ে যাবে, উনি কিন্তু ক্লাসে বুঝাই দিবে। আমি যত দ্রুত সম্ভব, এটা আমার দায়িত্ব, তোমাদের টেনশন না, ওনার কাছ থেকে শিট নিয়ে তোমাদেরকে সেই শিটটা মেইল করে দেয়া, বোঝা গেল? আর যদি এই আগস্টের মধ্যে কোভিড সিচুয়েশন যদি একটু ভালো হয়, আমি সেপ্টেম্বরে হয়তো ফার্স্ট উইক থেকে তোমাদের প্র্যাকটিক্যাল নেওয়া শুরু করবো, এই সার্ভিলেন্স সিস্টেমেরও প্র্যাকটিক্যাল নিব। আর তোমাদের সাথে আর কি যেন সাবজেক্ট নেই, আমি অপারেটিং সিস্টেম, আচ্ছা অপারেটিং সিস্টেমের যে প্র্যাকটিক্যালগুলো আছে সেগুলো হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম কীভাবে চালাইতে হয় বা ওটা কীভাবে সেট আপ করতে হয়, উইন্ডোজ কীভাবে সেট আপ করতে হয়, উবুন্টু কীভাবে সেট আপ করতে হয় বা সার্ভার সিস্টেম কীভাবে সেট আপ করতে হয়, এগুলোই কিন্তু প্র্যাকটিক্যাল, আর কিচ্ছু না। তো আমি তোমাদেরকে 5টা প্র্যাকটিক্যাল আছে, আমি তোমাদেরকে কিন্তু পর্যায়ক্রমে শেখাই দিব, তোমরা প্র্যাকটিক্যালগুলো শিখতে পারবে, তোমাদের টেনশন করার কারণ নাই। তোমরা ওই যে ফেসবুক পেজে গিয়ে যখন ক্লাস চলে, যে কোনো কারো ক্লাসে তোমাদের যদি ডিপার্টমেন্টের টিচার না হয় বা তোমাদের ক্লাস যদি না হয়, তোমরা কিন্তু আজে বাজে কমেন্ট করবে না, তুমি যদিও তোমরা করো না, আমি লক্ষ্য করছি অন্যান্য ডিপার্টমেন্টরা বাজে কমেন্ট করে, তোমরা অনেক ভদ্র, এই জন্য আমার প্রাউড হয় তোমাদেরকে নিয়ে। তো তোমরা অন্য কোনো ম্যাডাম বা স্যারের ক্লাসে গিয়ে তোমরা এলোমেলো কমেন্ট করবে না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই ক্লাসটা কিন্তু তোমরা ফেসবুক পেজেও পাবা, বোঝা গেল? তোমরা যদি কেউ মিস করে থাকে, যদি তোমাদের কোনো ফ্রেন্ড, তোমরা বলবে ফেসবুক, ঠিক আছে, কেউ যদি মিস করে থাকে তোমরা পুরো ক্লাসটাই ফেসবুক পেজে পাবা। তো সবাই ভালো থাকো, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সবাই ঘুমাও, সবাই সবার জন্য দোয়া করবা, এবং সবাই সবাইকে ফেসবুক গ্রুপে বা সবাই সবাইকে সবার সাথে বন্ধুসুলভ আচরণ করবা। তোমরা দেখো কতদিন থেকে তোমরা বন্ধু বন্ধুদের সাথে ঘুরতে পারো না, আড্ডা মারতে পারো না, একসাথে ক্লাসে দুষ্টামি করতে পারো না, কোনো কিছুই হচ্ছে না, তাই কেউ কারোর সাথে অনলাইনে খারাপ ব্যবহার করবে না, বুঝতে পারছো? আচ্ছা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। হ্যাঁ তোমরা সবাই এই, ঠিক আছে আমি কেটে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম।